স্কটল্যান্ডের এক গরিব কৃষক, নাম তার ফ্লেমিং। একদিন তিনি জমিতে কাজ করছিলেন, হঠাৎ কাছের পুকুর থেকে চিৎকার ভেসে এলো, বাঁচাও বাঁচাও। তিনি কাজ ফেলে ছুটে গেলেন সেখানে। সেখানে একটি ছোট্ট ছেলে পানিতে হাবুডুবু খাচ্ছে, পানিতে হাত নাড়াচ্ছে আর আতঙ্কে চিৎকার করছে। কৃষক ফ্লেমিং ছেলেটাকে উদ্ধার করলেন, নিশ্চিত মৃত্যুর হাত থেকে ছেলেটা রেহাই পেল। পরদিন সকালে একটা চমৎকার গাড়ি এসে থামল কৃষকের বাড়ির সামনে। মার্জিত পোশাক পরা এক ভদ্রলোক গাড়ি থেকে নেমে এলেন। কৃষক ফ্লেমিং যে ছেলেটাকে বাঁচিয়েছিলেন, ভদ্রলোক নিজেকে সেই ছেলেটির বাবা হিসেবে পরিচয় দিলেন। আমি আপনাকে প্রতিদান দিতে চাই, আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন। ভদ্রলোক বললেন, না, আমি যা করেছি তার প্রতিদান নিতে পারবো না, ক্ষমা করবেন আমাকে, জবাব দিলেন সেই কৃষক। এমন সময় ঘর থেকে বেরিয়ে এলো তার ছেলে। এটা কি আপনার ছেলে? ভদ্রলোক জানতে চাইলেন। কৃষক গর্বের সঙ্গে জবাব দিলেন, হ্যাঁ, এটা আমার ছেলে। আমি আপনাকে একটি প্রস্তাব দিতে চাই, আমার ছেলের মতো আপনার ছেলেকেও পড়ালেখা করানোর সুযোগ আমায় দিন। যদি আপনার সামান্য গুণও ওর মধ্যে থাকে, তাহলে নিশ্চয় একদিন এমন বড় মানুষ হবে, আমরা সবাই তাকে নিয়ে গর্ব করব। বাস্তবে ঠিক সেটি হলো। কৃষক ফ্লেমিংয়ের ছেলেকে ভর্তি করানো হলো সেরা স্কুলে। যথাসময়ে সেই ছেলেটি স্নাতক পাশ করলেন লন্ডনের সেন্ট মেরিন হসপিটাল মেডিকেল স্কুল থেকে। আর পেনিসিলন আবিষ্কার করে সারা দুনিয়ায় তিনি পরিচিতি লাভ করলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং হিসেবে। কয়েক বছর পরের কথা, পুকুর থেকে বাঁচানো ভদ্রলোকের সেই ছেলেটি নিউমোনিয়ায় মারাত্মকভাবে ভুগছিলেন, ঠিক মরমর অবস্থা। সেই সময় তার প্রাণ বাঁচালো কিসে? সেই পেনিসিলনে। সেই ভদ্রলোকের নাম কি? লর্ড রানডলফ চার্চিল। তার ছেলের নাম স্যার উইনস্টন চার্চিল। ভালো কাজের ফলগুলো অবশ্যই ভালো হয়।